কোনোদিন কইছে যে ভাই তুমি এত কষ্ট চলো তো আমার বাড়িতে কোনো একটা নামার জন্য যাও না, আর নাম আসো পাঁচটা কার কাছে যাও কমে ভাই আমাকে একটা নাম দাও। দর্শক, আমি আজকে আপনাদেরকে ফকির চাচার জীবন গল্পই শোনাবো তার মুখে। আমি যখন ফকির চাচার সঙ্গে কথা বলছি, আমার সঙ্গে হেঁটে চলছে, শেষে উনি বলছিলেন গতকাল সকালে ভাত খেয়েছিলেন, এর মাঝে চাল কেনার টাকা ছিল না বা বাড়িতে অন্য কিছু খাবার ছিল না, তেমন কিছু খাওয়া হয় নাই, 1 কেজি চাল ধার করে নিয়ে এসে আজকে দুপুরের খানাটা তারা খেয়েছে। একটি মাত্র ঘর, সেখানে 2টি বাচ্চা, আবার 1টি মেয়েকে বিবাহ দিয়েছিল, তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, সেও একই সঙ্গে একই ঘরে একটা মাত্র বেডে বা চকিতেই তারা ঘুমায়। তো দর্শক, তার মুখেই শুনতে থাকুন আর আসুন না এগিয়ে এই সব লোকের জন্য। এই অঞ্চলে তো আসলে কিছু লোকজন দোকানপাটও দিতে পারতো, সেটা নেই কেন? দোকানপাট বাবা দেয় না কেন, বাড়িটাই খাই দেবে সত্যি বাসা। আচ্ছা, কিন্তু আসলে তো সবারই এভাবে কষ্ট করে সেই জুমার বাড়ি বা একদম তো প্রচুর রাস্তা, হেঁটে গেলে তো অনেক হাইটেও যেতে হয়, আবার ওইটুকু ভ্যানেও যেতে হয়, ওই রাস্তা ভালো না, খুবই তো অবস্থা। আপনি সপ্তাহে বাজার কি মাঝে মধ্যে যান নাকি? কুরবানি দেয় কিনা বা আপনাদের কোনো গোস্ত, গরু গোস্ত, এরকম খাসি গোস্ত মানুষ দেয় কিনা? দেয় বাবা, যে আমরা এই জামাতে থাকি, মনে করেন যে ওই যে ওই লোক গোস্ত পাড়ার বাইরে ভাত হয়, এই যে টুটুক করে পাওয়া, অল্প একটু করে দেয়, নিয়ে নিয়ে গেলো আর তারিখে নাম নিয়ে গেলো, আমার কোনো মাল টাল নাই নাই, খালি নিয়ে নিয়ে যাই বন্ধু শেষ খেয়ে গেলো। একবার এবার বাড়ি ঘরের সিদ্ধে বনাতে নিয়ে টেহে নিয়ে গেলো, নিয়ে যা করলে একটা নাম এর দেন একদিন, ওই যে বন্ধু শেষ। ওই জমিন ঢুক মনে করেন যে ওই মামার খোল দরবেশ হইলো, মামা মামার মিত্রে মামা বুঝছে, তাই ওই ব্যবসায় জমি জলার দিছে যে বাড়ি করে থাকো, বা দুধ জমানায় কুড়ি থাকবে আর বাড়ি করে তুমি করে থাকো, টাকা পয়সা বহুত মেশে আছে, বিশ্বাস থাকবে তার আমরা টাকা পয়সা নেয়ও নেই, আমরা দেও নেই, হ্যাঁ যে ক বছর থাকো থাকার পর থাকো, এই হিসেবে মনে করেন জায়গা দল আমাকে দিছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি, তো চেয়ারে বসে আছি, আলহামদুলিল্লাহ বাড়ির লোকজন আমাদেরকে কিছু চেয়ার দিলেন যে বসার জন্য, সারাদিন সকাল থেকে আমরা এই অঞ্চলে হাঁটাহাঁটি করছি। অবস্থান করছি হচ্ছে গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রত্যন্ত গারামারা চর, দুপাশে যমুনা নদী, ও পাশেও নদী, এখানে চর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম ফকির মণ্ডল। ফকির মণ্ডল, বাড়ি আপনার এই গারামারাতেই? যে ও ছোটবেলা থেকে এখানেই আসেন? না বাবা, জায়গাটা হলো এই যে আমার এই যে ভাইয়ের। ও আচ্ছা, আমার বিয়ের জায়গা নেই বাবা, সব নদীর মধ্যে। সব নদীর মধ্যে, কোথায় ছিল সেটা? শিপিগারামারা। শিপিগারা, এটা হচ্ছে ওই পূর্ব পাশে, নাকি জামালপুরের মধ্যে না গাইবান্ধার সাগাটার মধ্যে? আচ্ছা, এটা সাগাটার মধ্যে। সেটা কতদিন আগে ভেঙেছে? এটা বহুদিন আগে ভেঙেছে বাবাটা। আনুমানিক কত বছর হবে? নিম্নে 15 বছর। 15 বছর। জায়গাটি আবাসাও দিয়ে ভাই নেই, গরিব মানুষ আমি সে ভাই কোনটা নাই, এই যে দুটা গরু দেখেন সব মানুষ আদি নিয়ে বাবা করে খাওয়াইছি, এই যে বেচাকানি করে তা চালান ঘুরে দিয়ে যা ভাগ পাই তাই নেই। এখানে তো আপনার নিজস্ব কোনো জমিও নেই? যে না, সব নদীর মধ্যে চলে গেছে। সব নদীর মধ্যে বাবা। এখন মূলত ওই গরু আর অন্যের জমিতে কাজ করেই চলছে আপনার? যে সে এখানে তো আমার মনে হচ্ছে যেটা পাশেই তো নদী দেখতেছি, দুপাশেই নদী, যদিও পানি ওঠে মেবি যখন, এখন যেহেতু শুষ্ক মৌসুম বর্ষাকালে তখন এগুলোতে পানি ওঠে, তাই না? এই ঘরেতেও পানি ওঠে, তখন আপনার কোথায় যান? সকাল পাওয়া যায় টিলে যাই, সব কিছু রেখেই বা নিয়ে এগুলো গরু ছাগল যা আছে নিয়ে চলে যেতে হয়। টিলে যায় গরু বাসর বাবা দাম ধরে বেশি, পেশা গরু সব বেশি দিয়ে দিয়ে খালি হাতে সব গরু বাসর বেশি বন্যার সময় সব বেশি হলে বন্যা চলে আসলে একটু কম দামে গরু ছাগলগুলো বিক্রি করে দেন। হ্যাঁ, দিয়ে মোটামুটি ওই উঁচু জায়গাতে চলে যান, আবার হচ্ছে এখানে যখন এ চলে আসে মানে শুষ্ক হয়ে যায় তখন আবার এখানে চলে আসে। যে এইভাবেই আপনার পুরোটা জীবন চলছে? যে এইভাবে বা আর কি কোনো কথা। এখন আপনাকে কখনো সরকারিভাবে বা বেসরকারিভাবে কখনো কোনোভাবে সাহায্য সহযোগিতা করে নাই? না বাবা, কেউ কিছু করে নাই আমাকে। আমার এই বুদ্ধি হতে বুঝছেন, আমার চাষ তো ভাই জলিল নাম্বার করে গেছে
এক টানা 15 বছর নেম্বরি করে গেছে, এক বছর 9 বছর করেছে, তা বাদে গেছে 5 বছর, 15 বছর গেছে। আমাকে দুর্গ বাবার আবার শুনি বাবা তাও কেউ হেল্প করে নাই। হেল্প করার মধ্যে এই জাত আসা পরে মঞ্জু অস্থিরতা আসলে এই মঞ্জু সিরামের সাথে আমি তিনটে নাম বাবা খাইছি সরকারি জিনিস। উনি কোনোদিন কইছে যে ভাই তুমি এত কষ্ট করে চলো তো আমার বাড়িতে কোনো নামের জন্য যাও না, আর নাম আসে পাঁচটা বাবা কার কাছে যাও কমছে ভাই আমাকে একটা নাম দাও। উনি ইচ্ছে করে আমাকে নিজে ছেড়ে আমার নাম দিয়ে দিয়ে দিছে খাইছি আমি সরকারি জিনিস। পরে সেই আগের পর আমি এই ভোট কার্ডে গারমাতে কাটিয়ে আসে এই গারমারা করছি ভোটার। হ্যাঁ দর্শক, আপনারা তার মুখে তার দুঃখে কষ্টের কথাগুলো শুনলেন। আমরা জানি যে বাংলাদেশের গাইবান্ধা অত্যন্ত একটা দরিদ্রপ্রবণ এলাকা, যদিও আমরা অনেক বলি যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, কিন্তু তার মাঝে যদি আমরা বলতে যাই যে এই গাইবান্ধার এই প্রত্যন্ত চর যমুনার মাঝে মানুষগুলো অত্যন্ত নিদারুণ কষ্টে থাকে। তো এখানে আমার ভিডিও অনেক দেখা যায় যে অনেক প্রশাসনের লোকজন বা অত্র এলাকার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয় অনেকেই বিভিন্ন সময় দেখি যে মেনশন দিয়ে থাকেন। যদি কেউ দেখে থাকেন তাদেরকে শেয়ার বা মেনশন দেওয়ার চেষ্টা করবেন। এই অঞ্চলের লোকজন হয়তো কিছু লোকজনের একটু জমি জায়গা বা সমৃদ্ধ আছে আর কি, আর্থিকভাবে একটু স্বচ্ছল আছে, তবে অধিকাংশই এই চাচার মতোই অবস্থা। মানে অধিকাংশ লোকই তো মনে হয় আপনার মতনই আর কি, মানে একদম আর্থিক অবস্থা খারাপ, দিন এনে দিন খাওয়া, কখনো খেয়ে না খেয়ে চলে, বর্ষাকালে তাদের কষ্টের সীমা থাকে না। তবে এই শুষ্ক মৌসুম হলে একটু অন্য জমিতে একটু হলেও বাড়ি করে বা বাড়ি, এগুলো আপনি বাড়িগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো, এগুলো বাড়িও না, অনেকটা টিনের বা এর মধ্যে পাওয়া যায় যেগুলো, এগুলো দিয়ে কোনো মতে আসে আসে, এভাবেই তাদের জীবন চলছে। তো আমার যারা ভিডিও, এছাড়াও যারা অনেক প্রবাসী ভাইয়েরা দেখে থাকেন, ইউরোপ আমেরিকার ভাইয়েরা দেখে থাকেন, তাদের যদি কখনও এই সব পরিবার, এই সব ভাইদের, এই সব চাচাদের, এই সব লোকদের ন্যূনতম সহযোগিতা করার মতো মন মানসিকতা থাকে, তো অবশ্যই আপনারা এগিয়ে আসবেন, তাদের জন্য দোয়া করবেন, সাহায্য সহযোগিতা একান্ত আসলেই কাম্য তাদের জন্য। আমরা এখন ফকির মণ্ডল চাচার বাড়িতে প্রবেশ করছি। মূলত তার বাড়ি, নিজের বাড়ি না, অন্য জায়গায় মূলত বাড়ি করে আছে, তার ঘরটুকু আমরা দেখব। যদিও উনি বলেছে কেউ খোঁজ খবর নেন না, আপনারা দেখছেন কিনা জানি না, হতভম্ব হওয়ার মতো। এখানে আপনার কজন থাকেন ছেলে মেয়ে সহ? আমার বেটি একটা বিয়ে দিয়েছিলাম বুঝছে, তারা মায়ের বেটি হাতটা ভেঙে দিয়েছে, সেই বেটি নিয়ে আসছি, আর আমার বাড়ি দুইজন এর মধ্যেই থাকেন। যে সত্যি আসলে কি বলবো, এখানকার বলার মতো ভাষা নেই। যে আপনারা দেখছেন এগুলো তো বেডোনা কি অবস্থা করে রাখছে, বন্যার সময় তো পানি আসে। এখানে তার স্বামী স্ত্রী এবং একটা বেটি ডিভোর্স হয়েছে, তাকে নিয়ে এভাবে কষ্ট করে থাকতে হয়। এই যে কিছু চুলা, আবার রান্নার জিনিসপাতি বা এখানেও আমরা চুলা দেখছি, যেটা সত্যি অবাক করা এবং অত্যন্ত কষ্টের বিষয়। আবার পাশাপাশি এখানে যে উনি বললো ওনার দু চারটে গরু ছাগল, আপনারা দেখছেন এই যে গরু ছাগলের জন্য এই ঘরটা, মানে এই ঘরের মধ্যে আর কি এখানেই রাখছে। অনেকেই বলেন না চর অঞ্চলের লোকজনের অনেক জায়গা আছে, অনেক ইয়ে আছে, কিন্তু জায়গা থাকলেও তাদের জমির জায়গাগুলো সব বিলীন হয়ে গেছে, সেটা দু একদিনে হয়তো জেগে ওঠে। এটা নিয়েও আবার অন্যরা দখলদারিত্ব করে, কারণ এখানে দখলের সীমা রেখে নেই। আমি বেডগুলো আমি আবারও বারবার দেখাচ্ছি, কারণ আপনার দেখে সত্যি জল চলে আসবে, চোখে জল আসবে যে কারো ব্যক্তি, এটা আসলে বলার মতো কোনো ভাষা নেই। তো আমি বাড়িটা বাইরে থেকেও দেখাবো, চলেন। আমাদের এই চাচার বাড়ির সামনে আমি ঘরের মধ্যেও আপনাদের কিছু অংশ দেখালাম, তাও অন্য জায়গাতে আছে। আমি আবারও বলছি, যারা প্রশাসনের লোকজন আছেন, মেম্বার বা চেয়ারম্যান, তেমন হয়তো কিছু করতে পারবেন এই চর অঞ্চলের জন্য। আমরা জানি যে নদী অঞ্চলের জন্য অনেক প্রজেক্ট আসে, সেগুলো কে বা কারা খায় বা কোন দিক দিয়ে চলে যায় সেটা আপনারাই ভালো জানেন। তবে এই সব মানুষদের জন্য এগিয়ে আসা দরকার, তাদের জন্য কাজ করা দরকার, আর অনেকেই পার্সোনালভাবে পারবেন, কারণ আমাদের দুনিয়ার যে সম্পদ রয়েছে এটা ক্ষণিকের জন্য বা কিছু সময়ের জন্য হয়তো আমরা উপভোগ করতে পারবো। যদি আমরা অসহায় নিতান্ত, যাদের আপনার ঘরগুলো দেখে বা তার মুখে শুনলেন যে তাদের জন্য যদি আমরা এগিয়ে যাই, আমরা ইহকালে হয়তো কিছু পাবো না, কিন্তু পরকালে আমরা, আমাদের পরকাল একটা আছে, হয়তো এই চাচার অচিলায় আমরা পরকালে অনেক কিছু পেয়ে যাব। সো আমরা ব্যক্তিগতভাবেও সহযোগিতা করতে পারি। তো আমি ইনশাল্লাহ, এই অঞ্চল এখন অনেক কুয়াশা এবং মোটামুটি শীত, আমি আবারও 15-20 দিন বা এক মাস পরের দিকে আসার চেষ্টা করব। সো এর মধ্যে হয়তো আপনার ভিডিও দেখে এগিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল, আমাদের দোয়া করি ইনশাল্লাহ, দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। ভালো থাকেন, এই দেখি নেক্সট টাইম ইনশাল্লাহ। আপনাদের কষ্টের কথা শুনে আসলে সত্যি খুবই খারাপ লাগলো, আসলে আল্লাহ আপনাদের নেক হায়াত দারাজ করুক। ভাত না থাকলে সেটাই, সাথে যাবো।
যদিও হয়তো খেয়ে না খেয়ে দিন চলছে, তারপরে আল্লাহ নিয়ে যাবে যে হোক, কষ্ট করে হোক। এই তো আপনার জন্য দোয়া রইলো, ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।